নমস্কার, দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজে দর্শকদের, আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। আর আজকে আমাদের সঙ্গে রয়েছেন যথাস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর অনির্বাণ দলুই। ডক্টর দলুই, আপনাকে স্বাগত। নমস্কার নমস্কার সবাইকে, নমস্কার দৃষ্টিভঙ্গির প্রত্যেক সদস্যকে এবং যারা শুনছেন, যারা দর্শক শ্রোতা সবাইকে। আজকের আলোচনাটা হয়তো ওই ওই রকম হবে যে কবে একটা পাখি কোনো ফল খেয়েছে, তারপর তার বাহ্যের সঙ্গে সেই দানা বেরিয়েছে, আদৌ তারপর লাউ গাছ হবে কিনা, সেই লাউটা মাথায় পড়বে কিনা। তবু আলোচনাটা আজকে রাখলাম, কারণ আমরা গত সোমবার দেখেছি যে হুয়ের প্রধান যিনি, তিনি ঘোষণা করেছেন যে অতিমারির যে বিষয়টা আমরা কোভিডের সময় দেখেছি, পরবর্তী ক্ষেত্রেও এরম ঘটনার সম্ভাবনা রয়েছে। এটা কি সত্যি সম্ভাবনা রয়েছে? এবং বিভিন্ন প্রতিবেদনে আমি পড়ছিলাম যে ওই সময় টিকা প্রদানের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি সাম্যের অভাব ছিল। হয়তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলোতে অনেক জিনিস করে নষ্ট হয়েছে, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে অনেক জায়গায় পৌঁছয়নি। সবটা মিলিয়ে আমাদের শরীরের যে কোষগুলো বা শরীরের যে ইমিউনিটি সিস্টেম, তারা তো এত অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি বোঝে না, কোনো একটা পর্যায়ে রয়েছে। তো আমরা কি সত্যি আবার ভয় পাবো, নাকি ভয় পাওয়ার কিছু নেই, বরং সতর্ক হব? বিষয়টা ঠিক কি? ঠিক, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। যদিও সাধারণ মানুষের মনে এই নিয়ে অনেক প্রশ্ন, দ্বিমত, অনেক আশঙ্কার সৃষ্টি হয়েছে, আমাদের একটু বুঝে নিতে হবে যে এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থার যিনি প্রধান টেড্রস সাহেব, উনি কি বলতে চেয়েছেন। উনি বলছেন যে আগামী দিনে আরো বড় মহামারীর জন্য প্রস্তুত থাকুন, এখানেই কিন্তু শেষ নয়, এই হলো প্রধান কথা। এখন লোকের মনে প্রশ্ন উঠতে পারে যে কেন এই কথাগুলো আমরা বলছি বা এর কতটা যৌক্তিকতা আদৌ আছে কিনা। আজকে কোভিড আমাদের 2 বছর 3 বছর ধরে যেভাবে ভুগিয়ে গেছে, বিগত 100 দিনে 100 বছরে কিন্তু সেরকম হয়নি। সুতরাং এই কোভিড হওয়ার আগে যদি আমরা একটু দেখে নিই যে এর আগেও আমরা কিছু কিছু প্যান্ডেমিক না হলেও মহামারী দেখেছি, মানে অতিমারী না হলেও মহামারী দেখেছি, যেগুলো কিন্তু বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছিল, যেমন সার্স, মার্স, যেমন সোয়াইন ফ্লু। তো এই ধরনের ইনফেকশন গুলো কিন্তু খুব দ্রুত ছড়ায় এবং খুব দ্রুত পরিবর্তনশীল। তাই জন্য মাঝে মাঝেই বিভিন্ন প্রান্তে, দেশে বিদেশের বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাই। আমরা কোথায় প্রধানত দেখতে পাই? আমরা কিন্তু খুব, যদি আপনি লক্ষ্য করেন, তাহলে চীন, জাপান, কোরিয়া এরকম জায়গা এবং আফ্রিকান কান্ট্রি, এইগুলোতে আমরা কিন্তু একটু প্রধানত এই সমস্যাগুলো দেখতে পাই। ঠিক, মাঝে মাঝে মিডিল ইস্টে দেখতে পেয়েছি। কেন? আজকে টেড্রস সাহেব WHO-র কর্তা হিসেবে যে সাবধান বাণীটা সবানের জন্য দিয়েছেন, সেটা একটা বৃহত্তর স্বার্থের কথা বলেছে। মানে আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন, আমাদের দৈনন্দিন জীবনের পরিবর্তন, আমাদের দৈনন্দিন জীবনে উষ্ণায়নের প্রভাব, আমাদের দৈনন্দিন জীবনে বিশ্বায়নের প্রভাব, এই সমস্ত প্রভাবগুলো নিয়ে দেখা যাচ্ছে, সরি, দেখা যাচ্ছে যে কিন্তু মানুষ আবার একটা নতুন ধরনের স্ট্রেন বা নতুন ধরনের ইনফেকশনে ভুগতে পারে। মজার ব্যাপারটা হলো, কোন ধরনের স্ট্রেন বা কোন ধরনের ইনফেকশন উঠে আসবে সেটা আগে থেকে বলা খুব শক্ত, কিন্তু এটা আমরা বলতেই পারি যে এই ইনফ্লুয়েঞ্জা বা অ্যাডেনোভাইরাস বা এই করোনা ভাইরাস, এগুলো এত দ্রুত পরিবর্তিত হয়, নিজেদের চরিত্র বদল করে, যে আমরা হয়তো দেখতে পাচ্ছি কোভিড এখন হয়তো এমার্জেন্সি হিসেবে ঘোষণা করা হয়েছে যে এমার্জেন্সি আর নয়, কিন্তু একই সাথে এরই নতুন স্ট্রেন আবার ফিরে আসতে পারে এবং একই সাথে আপনার নতুন কোনো আবার ইনফেকশন, যেরকম ভাবে COVID-19 উঠে এসেছিল একটা সাধারণ করোনা ভাইরাস থেকে, সেরকম নতুন কোনো ইনফেকশনও কিন্তু উঠে আসতে পারে। আপনি কি জল খেয়ে সুতরাং নেবেন? এই অসুবিধা হচ্ছে কথা বলতে। আমাদের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তো সেই জন্যই আমাদের কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে যে ইনফেকশন বা অতিমারি কিন্তু যে কোনো সময় যে কোনো জায়গায় আমরা আবার নতুন করে ফিরে আসতে পারে, এবং তার জন্য আমাদের আতঙ্ক নয়, সতর্ক থাকতে হবে, আপনি যেটা আগেও বলেছেন।
আমরা বোধ হয় সাধারণ মানুষ সেই আতঙ্ক আর সতর্কর মাঝখানে ডিফারেন্সিয়েট করতে পারছি না। মানে আমরা আতঙ্কিত হওয়া কাকে বলে বুঝতে পারছি না, আমরা সতর্ক সতর্ক থাকাটাও হওয়া হয়তো কাকে বুঝতে বলে? পারছি। আমাদের যেটা হচ্ছে যে যেই মুহূর্তে আমাদের কেউ একজন বলছে যে এইখানে একটা নতুন ইনফেকশন দেখা দিল, তখনই সাধারণ মানুষ বলছে ওই দেখো আবার নতুন করে ভয় ধরাচ্ছে। একদমই নয়, আমরা এইখানেই বলছি সতর্ক থাকুন। আপনি যদি সতর্ক থাকেন বা আমরা সবাই যদি সতর্ক থাকি, তাহলে আতঙ্কের পরিবেশ তৈরি হবে না। এবার কিভাবে সতর্ক থাকা, সতর্ক থাকার অনেকগুলো বজায় দিক আছে, তার মধ্যে প্রধানত যেগুলো সাধারণ মানুষের কাছে দৈনন্দিন জীবনে ইম্পর্টেন্ট, সেগুলোর মধ্যে একটা হলো যে রোগের সংক্রমণটা ছড়িয়ে পড়ার থেকে আটকাতে হবে। কিভাবে হবে, আমরা কিন্তু দেখেছি অতীতকালে, আমাদের কোভিড আসার আগেও যখন টিবি টিবি আমাদের ভারতের জাতীয় অসুখ বলে, টিবির ক্ষেত্রেও কিন্তু আমরা বারবার বলতাম যে মাস্ক পরুন মাস্ক পরুন, নাহলে ছড়িয়ে পড়বে রোগটা একজন থেকে আরেকজনে ছড়িয়ে পড়বে, মানুষ শোনেনি। তো যখন কোভিড এর মতো প্রাণঘাতী মারাত্মক ভাবে একটা সংক্রামক রোগ এলো, তখন মানুষ বুঝতে পারল। সুতরাং মানুষ যদি এই ব্যবহারিক পরিবর্তনটা নিজের মধ্যে আত্মস্থ করে নেয়, তাহলে এই শুধু কোভিড নয়, যতগুলো আমার রেসপিরেটরি ডিজিজ রয়েছে, রেসপিরেটরি ইনফেকশনস রয়েছে, যেমন অ্যাডেনো ভাইরাস, যেমন রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, যেমন মিজলস, এই সমস্ত কিছু থেকে কিন্তু মানুষ নিজেকে অনেকটা প্রতিরোধ করে ফেলতে পারে। যদি আমাদের এই কোভিড বিধি, মানে একটু দূরত্ব বিধি বজায় রাখা, যে আক্রান্ত সে একটু নিজেকে আলাদা করে রাখা, এবং যে আক্রান্ত তার কাছে আমরা যাব না, ভিড়ের মধ্যে একটু মাস্ক পরে থাকবো, অতিরিক্ত ভিড় বয়স্করা একটু এড়িয়ে চলবে, এইসব। কিন্তু তার মানে কি আপনি রাস্তায় বেরোবেন না, কাজ করবেন না, আপনি কোথাও যাবেন না, আপনি সারাদিন বদ্ধ বাড়িতে বসে থাকবেন, এরকম নয়। সতর্ক থাকা মানেই হলো এইরকম, এইভাবে আপনাকে সতর্ক থাকতে হবে। অর্থাৎ আপনি এরপরের বলছেন যে, প্রশ্নটা যেটা আসে, হ্যাঁ বলুন, হ্যাঁ 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 এরপরের যেটা আসে সেটা হচ্ছে কিভাবে প্রস্তুতি নেব। ভ্যাকসিন, প্রচুর আমাদের ইনফেকশিয়াস ডিজিজ আছে, তার মধ্যে যেগুলো প্রধানত রেসপিরেটরি ট্র্যাক্টের ইনফেকশন করে বা আমাদের বিভিন্ন ধরনের শরীরে ইনফেকশন তৈরি করে, যেগুলোর মধ্যে জ্বর সর্দি কাশি অন্যতম প্রধান লক্ষণ, তাদের কিন্তু অনেকগুলোর প্রতি আমাদের ভ্যাকসিন আছে। সুতরাং ভ্যাকসিন বাচ্চা বয়স্ক সবাই কিন্তু সঠিক সময়ে যদি নিতে পারে, তাহলেও কিন্তু এই রোগ থেকে প্রতিরোধ করা সম্ভব। আমরা এই ধরনের প্যান্ডেমিক বা এই ধরনের অতিমারি যাতে ছড়িয়ে না পড়ে, এই ধরনের নতুন কোনো ইনফেকশন, নতুন কোনো স্ট্রেন, নতুন কোনো জীবাণু হয়তো এলো, সেটা যাতে ছড়িয়ে না পড়ে, সেটা যাতে আমরা তাকে প্রতিহত করতে পারি, সেই জন্য দায়িত্ব কিন্তু প্রত্যেকটি মানুষের। শুধু সরকার করবে না, শুধু WHO করবে না, বা শুধু ডাক্তাররা করবে না, সেইটাই আমাদের এইখান দিয়ে মেসেজ। আর একটা কথা আপনি বলছিলেন যেটা সত্যি ভালো লাগলো শুনে, যে এই কথাটা সবাই তো ভাবতে পারে না, যে WHO 2017 সালে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, তারা 2017 সালে 3 বিলিয়ন টার্গেট নিয়েছে, হ্যাঁ মানে 300 কোটি মানুষকে আমরা নিয়ে ভাববো। কিভাবে ভাববো, না 100 কোটি মানুষকে আমরা আরো বেশি বেটার হেলথ কেয়ার দিতে পারবো, 100 কোটি বেশি মানুষকে আমরা আমাদের যে স্বাস্থ্য বীমা তার মধ্যে নিয়ে আসবো, এবং 100 কোটি বেশি মানুষের জন্য আমরা আমাদের স্বাস্থ্য পরিষেবাটাকে আরো বেশি ছড়িয়ে দেবো। তো এই অ্যাফোর্ডেবল হেলথ কেয়ার, এইটা কিন্তু আমরা দেখেছি। আমরা এতদিন এতক্ষণ ধরে কি আলোচনা করলাম, কোন নতুন অতিমারি কিভাবে আটকাবো, কোন নতুন অতিমারির জন্য আমরা হয়তো দোষী কিনা, কোন নতুন অতিমারির জন্য কি কি করতে হবে, কিন্তু গ্রসলি আমরা এটা ভাবলাম না যে এই অতিমারির জন্য বিভিন্ন দেশ, তার যে অর্থনীতি ভেঙে পড়েছিল, সাধারণ মানুষ যে তার দৈনন্দিন রোজগারটুকু হারিয়ে তার চরম অর্থাভাব খাদ্যাভাবে পরিণত হয়েছিল, তো সেই জিনিসটাও কিন্তু আমাদের ভাবতে হবে। আজকে বহু মানুষ কোভিডের আক্রান্ত হয়ে সরকারি বা সরকারি না হয় বেসরকারি হসপিটালে ভর্তি হয়ে ICU-তে চিকিৎসা করতে গিয়ে কিন্তু সর্বশান্ত হয়েছে। হ্যাঁ একদম, তো সুতরাং এই যে ব্যবস্থাপনা, যেখানে দেশের সরকার বা রাজ্যের সরকার যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, কিন্তু আমরা যদি এইটা এখন থেকে না ভাবি যে আরো বেশি সংখ্যক মানুষকে আমরা বীমার আওতায় আনবো, বা তাদের স্বাস্থ্যজনিত কারণে যদি কোনো বিশাল সংখ্যক যেটাকে আমরা বলি ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচার, সেটা যদি আমরা আটকাতে পারি,
তবেই তো একটা সাস্টেনেবল গ্রোথ হবে, তবেই আমরা বলবো যে আমরা অতিমারির বিরুদ্ধে লড়াই করতে পেরেছি। যদি অতিমারিতে আমাকে আবার সমস্ত কিছু বন্ধ করে দিতে হয়, আবার লকডাউন করতে হয়, এবং তাতে যদি 1 মাস 2 মাস 3 মাস মানুষের হাতে রোজগার না থাকে, তাহলে কিন্তু সেই সেই প্রস্তুতির কথা কিন্তু আমরা ভাবছি না। আমরা ভাবছি এমন প্রস্তুতি যেটা আমরা সবকিছু সচল রেখে সমস্ত রকম আমাদের প্রতিষেধক নিয়ে সমস্ত রকম লড়াইয়ের হাতিয়ার সামনে রেখে আমরা লড়াই করতে নামবো। একটা প্রশ্ন, এই কথাগুলো শুনতে শুনতেই মানে হয় না, আমরা কথা বলতে বলতে আমাদের কিছু ফ্ল্যাশব্যাক কাজ করে। যে সময়তে আমরা সবাই মাস্ক পরছিলাম, মাঝখানে ডাবল মাস্ক পরছিলাম, খুব কম লোক একসঙ্গে একত্রিত হচ্ছিলাম ইত্যাদি, আমি এখনো রাস্তায়, এই ফ্ল্যাশব্যাকের কথা বললাম, আমি সম্ভবত গত সপ্তাহতেও দেখেছি একজন ভদ্রলোক, যুবক বলা যায়, আরেক জায়গায় একটি মেয়েকে দেখেছি তারা মাস্ক পরে আছে, কিন্তু সেটা ধরুন সংখ্যায় এতটাই নগণ্য খুবই কম, যে ওই যে চোখে পড়লে ওটা পরে মাথায় থেকে যাচ্ছে খুবই কম। আলাদা করে। আমার প্রশ্ন হচ্ছে যে এখন কি সেক্ষেত্রে, যেহেতু উপ প্রধান এই ঘোষণাটা করেছেন বা বলেছেন যে সতর্ক থাকতে হবে, কারণ একেবারেই যে পুরো চলে গেছে বা আর কখনো এরকম হবে না এটা নয়, তাহলে কি আমাদের প্রত্যেকের নিয়মিত মাস্ক পরার প্রয়োজনীয়তা রয়েছে? এখানে আরেকটা বিষয়, আমাদের আবহাওয়া যেটা থাকে এখানে, তাতে আমরা গলদঘর্ম হয়ে থাকি প্রায় সর্বক্ষণ, যারা রাস্তায় বেরোতে হয় যাদের, তো সেক্ষেত্রে মাস্ক পরাটা কি বাধ্যতামূলক হওয়া উচিত, বা আমাদের কি পড়তে হবে নিজেদের স্বাস্থ্যের কথা ভেবেই, বা এই যে যে অভ্যাসগুলো আমাদের হয়েছিল স্যানিটাইজার বা স্প্রে, এগুলোর কি প্রয়োজনীয়তা এখনো ওভাবেই রয়েছে, কি বল? দেখুন, আমি যদি এটাকে কোভিড এর পরিপ্রেক্ষিতে ভাবি, তাহলে হুম সত্যি হয়তো এর প্রয়োজন অনেকটাই কমেছে। কিন্তু আমি হুম যদি সার্বিক বিভিন্ন রোগ প্রতিরোধের কথা ভাবি, তাহলে হুম এর কিন্তু প্রয়োজন কোনো দিনই ফুরবে না। আজকে আচ্ছা আপনারা যদি লক্ষ্য করে থাকবেন যে হয়তো একটা অফিসে কাজ করছেন, বা একটা স্কুলে একটি বাচ্চা গেছে, সেখানে আরেকটি বাচ্চার হাঁচি কাশি সর্দি হয়েছে, বা অফিসে আর একজন কলিগের আপনার জ্বর হাঁচি কাশি আছে, সে তবুও অফিসে এসছে, নির্ঘাত তার পাশের জনের 2-3 দিনের মধ্যে কিন্তু জ্বর সর্দি কাশি হবেই। কিন্তু ভাইরাল, যদি সে যথাযথভাবে, হ্যাঁ, ভাইরাল ব্যাকটেরিয়াল যাই হোক, মানে ইনফেকশনটা তার মধ্যে হ্যাঁ স্প্রেড যেটা করবে, আমরা বলি চলতি কথায় আর কি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি আমরা, যদি সেই ক্ষেত্রেই আমি বলছি, যদি আমরা মাস্কটা পরে থাকতাম, তাহলে হয়তো এই এই ইনফেকশনটা হতোই না। তাই এটা জোর করা নয়, আমরা এটা বলবো এটা মানুষের ব্যবহারিক জীবনের মধ্যে চলে আসুক। বাচ্চারা স্কুল থেকে এগুলো শিখুক, বাচ্চাদের স্কুলে আমরা আলাদা করে দেখবেন হাত ধোয়ার জন্য আলাদা করে বলি, কই আমরা কোভিড এর সময় তো এটা নতুন করে ইন্ট্রোডিউস হয়নি, এটা তো আমরা ছোট থেকেই বলে আসছি, হাত কি দিয়ে ধুতে হবে, হাত কিভাবে ধুতে হবে, কখন হাত ধোবে। তাহলে আমরা কোভিড এর সময় আর একবার বললাম, তার কারণ কি, আমরা দেখলাম যে ওই ব্যবহার গুলো যদি আমরা সত্যি করে আসতে পারি, তাহলে আমরা ইনফেকশনটা আটকাতে পারি। কিন্তু মানুষ সেটা করছে না বা করেনি, কেন করেনি, তার কারণ মানুষ দেখেনি চোখের সামনে বা হাতের সামনে কোনো উদাহরণ দেখেনি যেখানে তাকে ভীত সন্ত্রস্ত হয়ে পড়তে হবে যে হ্যাঁ, আমি হাত না ধোয়ার জন্য এমন একটা কিছু হলো যাতে আমি খুব, মানে আমি প্রচন্ড সাফার করলাম, বা আমি খুব ভয়ঙ্কর ভাবে, আমি আমার ক্ষতি হয়ে গেল, আর্থিক ভাবে আমার সামাজিক ভাবে ক্ষতি হয়ে গেল, সেটা হয়নি। সুতরাং একটা জাতি মানে ওই শুধুমাত্র পড়াশোনা করে শিক্ষিত হতে পারবে না, তার মধ্যে এই যে বেসিক যে আমরা নিয়মকানুন গুলো বলি, সেগুলো কিন্তু থাকতে হবে। আমরা যদি একটু দেখে নিই আমাদের পূর্ব দিকের দেশ, মানে জাপান, কোরিয়া, একটু আমাদের সিঙ্গাপুর, এই সমস্ত জায়গাগুলোই কিন্তু মানুষ কিন্তু এই ব্যাপারে অনেক বেশি সচেতন। তাদের স্কুলের ছোটরা আমরা দেখেছি একদম ছোট বয়স থেকে, ক্লাস 3-4-5 থেকে কিন্তু মাস্ক পরে, দূরত্ব বিধি বজায় রাখে, খাওয়া দাওয়া বা কিছু হাত দেওয়ার আগে তারা হাত ধুয়ে সাবান দেয়। সুতরাং এই যে যে জিনিসগুলো, এগুলো আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে অভ্যাস করে ফেলতে হবে। যদি আমরা অভ্যাস করতে পারি, তাহলে কোভিড কেন, যে কোনো ধরনের সংক্রামক রোগ থেকে কিন্তু আমরা অনেকটা পরিমাণে সেফ থাকবো। এইটা এই যে মুড়ি মুড়কির মতো, তখন ওই গিয়ে দোকান থেকে পেট খারাপের জন্য অ্যান্টিবায়োটিক কেনা, মেট্রোজিল কেনা, এই জিনিসগুলো হবে না। আবার একই সাথে দরকারের মতো আমার স্কুল বন্ধ হয়ে যাওয়া, অফিস বন্ধ হয়ে যাওয়া, ছুটি নেওয়া, এগুলো হবে না। সুতরাং এটা একটা গ্রস, আমরা যদি ভেবে দেখি, এটা আমাদের যে জনস্বাস্থ্য বিজ্ঞান বা যারা আমরা অ্যাডমিনিস্ট্রেশনের যারা আছি তাদের কাছেও খুব ইম্পর্টেন্ট, যে একটা ওয়ার্কিং আওয়ার বা একটা ওয়ার্কিং ডে নষ্ট হওয়া কিন্তু গোটা সমাজ বা দেশের জন্য খুব ক্ষতিকর। সুতরাং এই ছোটখাটো ইনফেকশন বা ছোটখাটো রোগগুলো থেকে কিন্তু আমরা খুব সহজেই মুক্তি নিতে পারি।
যদি আপনি বলেন যে এখন আমাদের কি করণীয়, এখন আমাদের এটাই করণীয় যে আমরা সতর্ক থাকবো, আমরা যে যতটা এই প্র্যাকটিসটা আমরা করতে পারবো ততটাই বেটার, যারা সত্যি যাদের মধ্যে ইমিউনিটি কম, মানে যারা কোন রকম কোমরবিডিটিতে ভুগছেন, বয়স্ক মানুষ বা বাচ্চারা, বা ধরুন বিভিন্ন ধরনের ওষুধে তাদের ইমিউনিটি কমে গেছে, বা বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজে তারা আক্রান্ত, তারা অতিরিক্ত সতর্কতা নেবেন অবশ্যই। তারা দরকার পড়লে ভিড়ের থেকে মাস্ক পরে চলবেন, বা ভিড়ের ঘুরে এড়িয়ে চলবেন দরকার হলে, দরকার হলে যে ভিড় যেখানে হচ্ছে সেখানে যাবেন না। আর একটা কথা, আমরা একটু আগে আপনি খুব ভালো বললেন যে ট্রপিক্যাল কান্ট্রিজ, আমাদের মতো গরমের দেশ, আমরা কি করে এতক্ষণ মাস্ক পরে থাকবো? এটা তো সত্যি কথা। তাই মাস্কের ব্যবহারটা আমরা অ্যাপ্লিকেবল করবো এমন ভাবে যাতে আমাদের সহজভাবে হয়, যেমন খুব যেখানে গরম সেখানে, বা যেখানে খুব ভিড় বাসে আমরা হয়তো সবসময় পড়তে পারছি না, কিন্তু এটা তো করতেই পারি যে আমরা ভিড় বাসতে দরকারের সময় হয়তো খুব প্রয়োজন না হলে আমরা এড়িয়ে চলতে পারি। বা ধরুন যে ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পাশের কোনো একজন মানুষ তিনি কাশছেন, হাঁটছেন, হাঁচি দিচ্ছেন, বা কোন রকম আক্রান্ত তাকে মনে হচ্ছে, তাকে আমরা তার থেকে একটু দূরে আসতে পারি। তাকে আমরা বাড়িতে বা অফিসে যদি আমরা দেখি, তাকে আমরা কথা বলে তাকে বাড়িতে ছুটির ব্যবস্থা করতে পারি, যাতে তুমি বাড়িতে আইসোলেশনে থাকো কিছুদিন। তো এই কমন যে প্র্যাকটিস গুলো, এগুলো যদি আমরা করি, আমরা অনেক ক্ষেত্রেই দেখি বাচ্চাদের বাবা মারা স্কুলে পাঠাচ্ছেন, তারা সমস্ত জ্বর সর্দি কাশি সবকিছু চেপে রেখে, মানে যাতে স্কুলে গিয়ে না থাকে, স্কুল স্কুল কামাই হয়ে যাবে, তার পড়াশোনা মিস হয়ে যাবে। কিন্তু সেটা করতে গিয়ে আরো আমাদের যে আরো দায়িত্বশীল নাগরিক সিন্ডিকেট হয়ে একটি যাওয়া, বাচ্চা সেটা বলে অসুস্থ আমরা হচ্ছে। ভুলে যাচ্ছি, আমরা সেটা ভুলে যাচ্ছি এখন। অর্থাৎ এই মুহূর্তে সচেতন থাকা, সতর্ক থাকা, আতঙ্কিত হওয়ার জায়গা নেই, এবং যে অভ্যাসগুলোর কথা আপনি বললেন সেগুলো ধারাবাহিক ভাবে জীবনে, দৈনন্দিন জীবনে অঙ্গ করে নেওয়া, এই তো আমাদের করতে হবে, তাই তো? একদম। এবং তার সাথে ভ্যাকসিন, ভ্যাকসিনটা আমাদের খুব ইম্পর্টেন্ট, যে যে ভ্যাকসিন আমাদের যথাসময়ে দেওয়ার কথা তারা দিতে হবে। যে যে এই যে ধরুন কদিন আগে আমাদের মিজেলস রুবেলা ভ্যাকসিনেশন হ্যাঁ ক্যাম্পেইন হলো, বিভিন্ন স্কুলে স্কুলে আমরা বাচ্চাদের, অ্যাডোলেসেন্ট বাচ্চা, তাদেরকে আমরা ভ্যাকসিন দিলাম 5 থেকে প্রায় 15 বছর বয়স পর্যন্ত। তো সেই যে ভ্যাকসিন, এটা আমরা প্রথম দিকে পেলাম যে অনেক বাবা মা দিতে চাইছে না, কেন দেবো, কি করতে দেবো, আমাদের তো অলরেডি ভ্যাকসিনেশনের মধ্যে আছি, এই যে প্রশ্নগুলো, আমরা এটাই বলছি যে আমাদের কিন্তু যখন যথাসময়ে যে ধরনের প্রিকশনারি মেজারমেন্টের কথা আসবে, আমাদের কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, আমাদের নিতে হবে। আর একটা বিরুদ্ধ মতের কথা আমি বলি, যে আমাদের ক্ষেত্রে অনেকেই বলেন যে আমরা সারাক্ষণ ধরে যদি মাস্ক পরে থাকি, বা সারাক্ষণ মধ্যে প্রোটেকশনের মধ্যে থাকি, তাহলে আমাদের মধ্যে ইনফেকশনটা মধ্যে যে ন্যাচারাল ইমিউনিটি সেটা তৈরি হবে না। এটা অনেকাংশে সত্যি, আবার অনেকাংশে এটা ওভার সিম্পলিফিকেশন হয়ে যায়, যে আমরা কিন্তু এই ছোটখাটো ইনফেকশনের মধ্যে দিয়ে একজন মানুষের মধ্যে ইনফেকশন থেকে তার ইমিউনিটি তৈরি হয়। কিন্তু আবারও বলছি, যাদের ইমিউনিটি কম, যাদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম, যাদের কোমরবিডিটি আছে, তাদের ক্ষেত্রে এই ধরনের এক্সপেরিমেন্টের কোনো দাম নেই, বরং সেটা হিতে বিপরীতই হবে। সুতরাং এইগুলো সময়, সুযোগ এবং ব্যক্তি নির্বিশেষে, ব্যক্তি বিশেষে আমরা কিন্তু এই ধরনের যে প্র্যাকটিস গুলো সেগুলো কখনো লুজ করব, বা কখনো আমরা কড়া হাতে সেটা পালন করার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ ডক্টর দলুই, এত সুন্দর করে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দেওয়ার জন্য। সবচেয়ে বড় কথা, যেখানে হুয়ের হেড যিনি, তিনি এই কথা বলছেন, তখন স্বাভাবিকভাবেই একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করছিল, সেই জায়গাটা আশা করি ক্লিয়ার হলো যারা দর্শক ছিলেন বা পরে দেখবেন যারা, আমার নিজের কাছে অনেকটা ক্লিয়ার হলো। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন, ভয় পাবেন না, ভয়ের কোনো জায়গা নেই। সতর্ক থাকলে আতঙ্ক এবং সতর্ক শব্দ দুটো কিন্তু পৃথক, এটা কিন্তু এক জিনিস নয়, এটা মাথায় রাখতে হবে। ডক্টর অনির্বাণ দলুই ছিলেন আমাদের সঙ্গে, যে কথা বলছিলাম যে আমাদের সতর্ক থাকতে হবে, এবং কোভিড চলে গেছে মানে আর কিছুই হবে না এটা ভাবাটা যেমন ঠিক নয়, আবার এক্ষুনি এক্ষুনি অনেক কিছু হয়ে যাবে এটা ভাবাও ঠিক নয়, ব্যালেন্স রাখার প্রয়োজন রয়েছে। তাই সেই ভারসাম্য বজায় রাখতে দৈনন্দিন জীবনে যে যে জিনিসগুলো ডক্টর দলুই বললেন সেগুলো একটু মেনে চললে আমার মনে হয় কোথাও একটা অসুবিধা থেকে কিছুটা হলেও দূরে থাকা যাবে। এই প্রতিবেদন এখানেই শেষ করলাম, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।